শত্রুদের নানা চাপ সত্ত্বেও ইরান শক্তিশালী হয়েছে, বলছেন রুহানি। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, তার দেশের উপর শত্রুদের অব্যাহত অর্থনৈতিক চাপ সত্ত্বেও ইরানি জাতির শক্তিমত্তা এবং মর্যাদা আরও শক্তিশালী এবং বলিষ্ঠ হয়েছে। ইরানের অর্থনৈতিক পরিস্থিতি এবং স্থিতিশীলতা গত বছরের তুলনায় এখন খুব ভালো অবস্থায় আছে উল্লেখ করে রুহানি বলেন, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের মুদ্রার মান আগের বছরের তুলনায় 40% বৃদ্ধি পেয়েছে। প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান বিরোধী গোষ্ঠী বিশ্বকে এই বলে মিথ্যাচার করছিল যে তেহরান পারস্য উপসাগরের অঞ্চল উত্তেজনা চড়াচ্ছে, কিন্তু তেহরানের সফল কূটনৈতিক প্রচেষ্টায় শত্রুদের এ ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। তিনি বলেন, পশ্চিম এশিয়ায় ইরানি উত্তেজনা চড়াচ্ছে বলে যারা অভিযোগ করছে, তারাই দারিদ্র বিরোধী অসহায় ইয়েমেনিদের বিরুদ্ধে গত 5 বছর ধরে বর্বরোচিত আগ্রাসন চালিয়ে আসছে। এই বিষয়টিকে কেউ উপেক্ষা করতে পারে না। তিনি আরও বলেন, এ সময়ের মধ্যে ইরান উগ্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই চালিয়েছে, এটি কেউ অস্বীকার করতে পারবে না। ইরান একটি আঞ্চলিক শক্তি এবং একে কেউ একঘরে করতে পারবে না বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট রুহানি। ফোনে অপেক্ষা করলেন ট্রাম্প, পাত্তাই দেয়নি রুহানি। জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশনে যোগ দিতে এসে মিলেনিয়াম হিল্টন হোটেলে ওঠা ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে দেখা করতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সেখানে যান। তার সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ইরানি প্রেসিডেন্ট রুহানি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোন আলাপের চেষ্টা করা। এর জন্য গত 24 সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি তিনমুখী টেলিফোন যোগাযোগ সংযোগ স্থাপনের চেষ্টা করেন, কিন্তু রুহানি নিজ কক্ষের বাইরে বের হননি। এভাবেই নষ্ট হয়ে যায় ইমানুয়েল ম্যাক্রোর পরিকল্পনা ও বহুল কাঙ্ক্ষিত আলোচনা। ট্রাম্প ও রুহানির আলোচনায় বসানোর জন্য ইমানুয়েল ম্যাক্রো নন, কয়েক মাস ধরে নিবিড় কূটনৈতিক প্রচেষ্টা চালান ফরাসির কর্মকর্তারা। ব্যক্তিগতভাবে অনুরোধ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন, জাপানের শিনজো আবে, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ও জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের মতো নেতারা। ওই ঘটনার আগের দিন জাতিসংঘের অধিবেশন চলাকালে ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য রুহানির প্রতি আহ্বান জানাতে দেখা যায় মাখো ও বোরিসকে। মাখো রুহানিকে বলেন, বৈঠক ছাড়া আপনি যদি দেশটি ত্যাগ করেন তাহলে সেই সুযোগ আপনি হারাবেন। 4 দফার একটি মৌখিক চুক্তি নিয়ে ইমানুয়েল ম্যাক্রো নিউ ইয়র্কে ওই কূটনৈতিক প্রচেষ্টা চালান। ইমানুয়েল ম্যাক্রো যখন রুহানির কক্ষে যান তখন তিনি শুয়েছিলেন। ম্যাক্রো ট্রাম্পের সঙ্গে কথা বলার অনুরোধ জানালে রুহানি জবাব দেন, এটা শুধু আমাদের নিয়ে খেলা করা, ট্রাম্পের পক্ষ থেকে কোনো নিশ্চয়তা আসবে না। একজন ফরাসি কর্মকর্তা বলেন, ট্রাম্পের লাইন থেকে 9:30 ফোন আসে, সেটা ম্যাক্রো ধরেন, কিন্তু রুহানি তার কক্ষ থেকে বের হননি। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহি উজমা খামেনি বলেছেন, ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের মার্কিন নীতি ব্যর্থ হয়েছে, পরমাণু ইস্যুতে ইরানের বর্তমান নীতি অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন। আজ রাজধানী তেহরানে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র হাজার হাজার কমান্ডারের এক সমাবেশে তিনি এসব কথা বলেন। আয়াতুল্লাহি উজমা খামেনি আরও বলেন, ইসলামী ইরান সাম্রাজ্যবাদীদের মোকাবেলায় আত্মসমর্পণ করেনি এবং তেহরান কাঙ্ক্ষিত ফল না পাওয়া পর্যন্ত পরমাণু ইস্যুতে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধারাবাহিকভাবে স্থগিত রাখার প্রক্রিয়া অব্যাহত রাখবে। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করতে মার্কিনীদের সাম্প্রতিক ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেছেন, তারা ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে কাকুতি মিনতি পর্যন্ত করেছে, ইউরোপীয় বন্ধুদের কাছে সহযোগিতা চেয়েছে কিন্তু তারা পারেনি, এখন পর্যন্ত তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে। আমি দৃঢ়তার সঙ্গে বলছি, ভবিষ্যতেও তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হবে। পরমাণু ইস্যুতে তিনি আরও বলেন, পরমাণু ইস্যুতে দেওয়া প্রতিশ্রুতিগুলো ক্রমণে স্থগিত রাখার দায়িত্ব জাতীয় পরমাণু শক্তি সংস্থা। যেমনিভাবে সরকার ঘোষণা করেছে, তারা পরিপূর্ণ আন্তরিকতার সঙ্গে এই কাজ অব্যাহত রাখবে যতক্ষণ পর্যন্ত না কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। এই প্রক্রিয়ার অবশ্যই ফল আসবে। আলোচনার ঘোষণা দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া। অনেক ছড়ায় উত্তরে পেরিয়ে উত্তর কোরিয়া সরকার ঘোষণা দিয়েছে, দেশটি থেকে আমেরিকার সঙ্গে পরমাণু আলোচনা শুরু করবে। কিন্তু আলোচনার ঘোষণা দিয়ে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। সর্বশেষ গত জুনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল উত্তর কোরিয়া নেতা কিম জং উনের। সেই সাক্ষাতের পর প্রথমবারের মতো দুদেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলোচনার 2 দিন আগে বুধবার সকালে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ দাবি করেছেন, উত্তর কোরিয়া একটি অজ্ঞাত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। অন্যদিকে জাপান বলেছে, উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যেটি জাপানের বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, কোরিয়া মূলত নিজের সামরিক শক্তি প্রদর্শন এবং আমেরিকার সঙ্গে আলোচনায় দর কষাকষি করতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাশাপাশি পিয়ংইয়ং জানিয়ে দিতে চায়, সংলাপে তাদের দাবি পূরণ না হলে উত্তেজনার মাত্রা তুঙ্গে যাবে।
গত জুনে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী বহুল আলোচিত পানমুনজামে গ্রামে সাক্ষাৎ করেন কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প। তবে সেই সাক্ষাতে প্রশাসনার কর্মবর্ধন ছাড়া কোনো কিছুই হয়নি। এদিকে যুদ্ধ প্রশিক্ষণের অংশ হিসেবে পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। রাশিয়া আন্তঃমহাদেশীয় পরমাণু অস্ত্রবাহী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুপোলেম উৎক্ষেপণ করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইট বার্তায় এর সংক্রান্ত ফুটেজ প্রকাশ করেছে। রুশ প্লেটসক্স মহাকাশ বন্দর বা কসমোড্রোম থেকে এটি ছোড়া হয়েছে। যুদ্ধ প্রশিক্ষণী অংশ এক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ বাহিনী। রাজধানী মস্কো থেকে প্রায় 800 কিলোমিটার উত্তরে ইয়া মহাকাশ চোরা ক্ষেপণাস্ত্র কামচাটকায় উপদ্বীপের লক্ষ্যবস্তুতে আঘাত হানে। লক্ষ্যবস্তুতে আঘাত হানতে নকল বা বিস্ফোরকহীন বোমা ব্যবহার করা হয়েছে। তুপুল এম ক্ষেপণাস্ত্রের উড্ডয়ন দক্ষতা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য একে ছোড়া হয়েছে। 1980 দশকের শেষে এবং 1990 দশকের প্রথম দিকে কৌশলগত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তুপুল এমকে তৈরি করা হয়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর প্রথমে ক্ষেপণাস্ত্র তৈরি করে রাশিয়া। তুপুল এম ক্ষেপণাস্ত্র 800 কিলোটন একটি পরমাণু বোমা বহন করতে পারে। এ বোমার ধ্বংস ক্ষমতা 800,000 টন TNT বা ডিনোমাইটের সমান। অর্থাৎ 1945 সালে নাগাসিকার উপর যে আণবিক বোমা আমেরিকা ফেলেছিল তুপুল এমের ধ্বংস ক্ষমতা তার চেয়ে 40 গুণ বেশি। সৌদি তেল স্থাপনায় হামলায় ইরানের হাত থাকার প্রমাণ নেই, বলছেন পুতিন। সৌদি আরবের 2টি তেল শোধনাগারের সাম্প্রতিক ড্রোন হামলার জন্য পশ্চিমা দেশগুলো ইরানকে দায়ী করার যে চেষ্টা করছে তা সরাসরি নাকচ করে দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন আমেরিকার এই ঘটনায় ইরানের জড়িত থাকার পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেনি। রাজধানী মস্কো জ্বালানি বিষয়ক এক সম্মেলনে পুতিন এই কথা বলেন। রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা সৌদি তেল শোধনাগারে হামলার নিন্দা জানাই, তবে একই সঙ্গে আমরা এর দায় ইরানের উপর চাপানোর বিরোধিতা করি, কারণ এর পক্ষে কোনো প্রমাণ নেই। পুতিন বলেন, ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি ব্যক্তিগতভাবে তাকে জানিয়েছেন যে ওই হামলায় তেহরানের হাত ছিল না। গত প্রায় 5 বছর ধরে সৌদি আগ্রাসনের শিকার ইয়েমেনি আনসারুল্লাহ যোদ্ধারা ওই হামলার দায়িত্ব স্বীকার করলেও ওয়াশিংটন ও রিয়াদ কোনো প্রমাণ উপস্থাপন ছাড়াই এর জন্য ইরানকে দায়ী করে।